সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাশেদুল ইসলাম খোকন, বিডি ডক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি এসেছি দিনাজপুরের ঐতিহ্যবাহী কাড়োলহাটে। আজকে কাড়োলহাট থেকে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি ফার্মে লালন পালন করার জন্য যে সমস্ত সাইওয়াল, সার এবং বকনা গরু, এগুলোর দাম, বয়স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। দর্শক, তো চলুন, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সাইওয়াল সার নিয়ে দাঁড়িয়ে আছেন, ফার্মে রাখার একদম উপযুক্ত। তো আমরা কথা বলার চেষ্টা করি। ভাইটার বয়স কতদিন হয়েছে? আগর মানে কত, 15-16 মাস এরকম হবে? দাম চাচ্ছেন কত? 75। 75? দাম বলছে কত? 60-62 বলতেছে। তা আপনি কত হইলে বেচবেন এটা? 65 পার হইলে বেচবেন? তো দর্শক শুনলেন, 65,000 টাকা পার হইলে এই যে সাইওয়াল সার গরুটি উনি আছে কাড়োলহাটে বিক্রি করে দেবেন। তো আমরা সামনে দেখবো আরও। সামনে দেখতে পাচ্ছি আর একটি সাইওয়াল সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা বয়স কত গেছে? 6-7 মাস। 7 মাস। দাম চাচ্ছেন কত? 62। দাম বলতেছে 48-50 বলতেছে। কত আশা করতেছেন, কত বেচবেন? 55-56। দর্শক শুনলেন, 55-56 হাজার টাকা হলে এই যে সাইওয়াল সাগরটি আজকে কাড়োলহাট থেকে উনি বিক্রি করবেন। আমরা চলে যাবো সামনে আরও। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি সাইওয়াল এবং দেশি মিক্সড সার গরু। দর্শক, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের। গলার ঝুলটা দেখুন, দেখুন বাইরে বয়স কদিন হয়েছে? 1 বছর। দাম চাচ্ছেন কত? 65। কটা আনছিলেন আপনি? তিনটা। আজকে বাজারের অবস্থা কেমন মনে হচ্ছে? বাজার অবস্থা ভালো না। কেনা বেচা কেমন হচ্ছে? এটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 65। দাম বলছে? 55 বলতেছে। কত আশা করতেছেন, আপনি কত হইলে বেচবেন? 60 হইলে বেচবেন। দর্শক শুনলেন, 60,000 টাকা হলে এই যে সাইওয়াল দেশি মিক্সড বেশাল যেটাকে বলি, ফার্মে রেখার উপযুক্ত সারগুলোটি উনি আজকে বিক্রি করে দিবে কাড়োলহাটে। তো দর্শক, আমার চলে যাই ওটার সামনে। দর্শক দেখতে পাচ্ছেন সাইওয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন, সাইওয়াল সারগুলো। তার বয়স কতদিন হয়েছে? 7 মাস। দাম চাচ্ছেন কত? 68। দাম বলছে? 55-56 বলতেছে। আচ্ছা, বাজারের অবস্থা কেমন? ম্যাম কম মনে হচ্ছে। আপনি কত হইলে বেচবেন এটা? 60 হইলে বেচবেন? দর্শক দেখুন, এই সাইওয়াল সার গরুটি ফার্মে রাখার একদম উপযুক্ত। 60,000 টাকা হলে উনি আজকে কাড়োলহাটে বিক্রি করবেন। আমরা পাশে চলে যাই, চলে যাই। আপনারা দেখতে পাচ্ছি আরেকটি সাইওয়াল সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। এক মুরগি কটা আনছিলেন? একটা সাইওয়াল তো না? এটা বয়স কদিন হয়েছে? 6 মাস। দাম চাচ্ছেন কত? 46 চাচ্ছেন। দাম বলছে? 40 বলতেছে। তা আপনি কত আশা করতেছেন, কত হইলে বেচবেন? হ্যাঁ, কত হইলে বেচবেন এটা? 43-44 হইলে বেচবেন? দর্শক, 43-44 হাজার টাকা হলে উনি এই সাইওয়াল সার গরুটি আজকে কাড়োলহাটে উনি বিক্রি করবেন। আমরা চলে যাবো পাশে। পাশে আরেকটি সাইওয়াল সার নিয়ে দাঁড়িয়ে আছেন মুরব্বি। দেখুন দর্শক, একটু অরিজিনাল সাইওয়াল, নাভিটা অনেক বড় এবং কানগুলি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এটা সাইওয়াল। চাচা কটা আনছিলেন? একটা। এটা বয়স কত হয়েছে বাবা? দাদা বয়স কত হয়েছে? আগর
দাম চাচ্ছেন কত? কত? 66। কত হইলে বেচবেন এটা? দর্শক এখনো দাম বলেন নাই, যার জন্য উনি এখনো সঠিক দামটা নির্ধারণ করতে পারছে না। তো আমরা দর্শক দেখুন, আরেকটি ছোট্ট আকৃতির শাইওয়াল ষাঁড় বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন। তা আমরা দেখানোর চেষ্টা করি, অরিজিনাল শাইওয়াল, নাভিটি দেখলে বুঝতে পারবেন। এটা বয়স খুব বেশি হলে 3 থেকে 4 মাস হবে। কয় মাস বয়স হয়েছে? 4 মাস। দাম চাচ্ছেন কত? 35। দাম বলছে কেউ? কত দাম বলতেছে? হ্যাঁ, 28 পর্যন্ত বলতেছে। তা আপনি কত হইলে ছাড়বেন? 30-এর ওই পাশে। দর্শক শুনলেন, 30,000 টাকার উপরে হলে উনি এই শাইওয়াল ষাঁড়গরুটি ফার্মে রাখার একদম উপযুক্ত ষাঁড়গরুটি উনি আজকে কালভাটে বিক্রি করে দেবেন। দর্শক আমরা ভিতরে আরও চলে যাব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি শাইওয়াল দোকনা বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। দর্শক দেখুন, এই যে শাইওয়াল গলার ঝুলটা দেখুন, এবং শাইওয়াল দোকনা। হ্যাঁ দাদা, এটা তো শাইওয়াল বকনা বকনা বাসুর নাকি? এটা বয়স কদিন হয়েছে? পাঁচ মাস বয়স না? দাম চাচ্ছেন কত এটা? 36। দাম বলছে কেউ? কত? 30-এর নিচে বলতেছে। আজকে বাজারের অবস্থা কেমন? না, আজকে তো ঈদের আগে শেষ। আর কেনা বেচা কেমন হচ্ছে? মোটামুটি লোক নাই। তো এটা কত হইলে ছাড়বেন লাস্ট? ত্রিশ পার হইলে ছাড়বেন? তো দর্শক শুনবেন, 30 থেকে 31,000 টাকা হলে উনি এই শাইওয়াল বকটা বাছুর উনি আজকে কারাঘাটে বিক্রি করবেন। তো আমরা পাশে চলে যাব, আমরা দেখব। আমার সামনে দেখতে পাচ্ছি আরেকটি শাইওয়াল বকনা বাছুর নিয়ে বসে আছেন মুরব্বী। কটা আনছেন? দুটা, একটা শাইওয়াল একটা ক্রস। এই শাইওয়াল এটার বয়স কত দিন হয়েছে? 8 মাস। আর এই যে এটা, এই যে ক্রসটা, 7 মাস। এইটার দাম, শাইওয়ালটার দাম কত যাচ্ছেন? আর ওইটা 31 আর 33। এই যে আপনার ক্রসটা আপনার কত বলতেছে কাস্টমার? এটা বলছে 30,500। 29,530। তা আপনি এটা কত হইলে ছাড়বেন লাস্ট? হ্যাঁ, 30,000 মানে 32,000 টাকা হলে বেচবেন। দর্শক শুনলেন যে 32,000 টাকা হলে এই যে ফার্মে রাখার উপযুক্ত বকনা বাসনটি উনি আজকে কারোর ছাড়ে বিক্রি করবেন। এবং পাশে আর একটি যে ক্রস আছে এটা কত হইলে বেচবেন? হ্যাঁ, 30। এটা 30,000 টাকা হলে বিক্রি হবে আজকে কারোরাটে। দর্শক আমরা চলে যাব সামনে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি শাইওয়াল বকনা বাসন নিয়ে দাঁড়িয়ে আছে শাইওয়াল। তো শাইওয়াল এটার দাম আমরা শুনবো এবং বয়স সম্পর্কে জানবো। চাচা, এটা বয়স কতদিন হচ্ছে? বয়স কয় মাস? 20 মাস, 18 থেকে 20 মাস। তো দর্শক শুনলেন, 18 থেকে 20 মাস বয়স শাইওয়াল বকনা বাসুর। দেখুন দাম চাচ্ছেন কত? 60,000। দাম 50 বলতেছে, ভাঙতে বলতেছে। তা আপনি কি 50 ভাঙবেন? তা আপনি কত কত হইলে বেচবেন? এটা কত হইলে বেচবেন লাস্ট? 55 হইলে বিক্রি করে দেবেন। দর্শক শুনলেন, এই যে শাইওয়াল বকনা বাছুরটি উনি 55,000 টাকা হলে আজকে কালোঘাটে বিক্রি করবেন। তো দর্শক আজকে এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।